আওয়ামী লীগ সরকারের গড়া সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, হাসিনার ফ্যাসিবাদী সরকারের সিন্ডিকেটের কারণে মানুষের নাভিশ্বাস উঠছে। অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তভাবে এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে দেশের মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়েছে, তাদের হাত থেকে অবুঝ শিশুও রেহাই পায়নি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলন 2024 আয়োজন করে ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতারা বলেন, এখনই সময় বৈষম্যবিহীন ইসলাম ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের। এজন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান সম্মেলনের বক্তারা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমির বলেন, আওয়ামী সরকারের গড়া নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এখনো বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে। তাদের আমলে গড়া, তাদেরই সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি। শুধু বাজারেই সিন্ডিকেট নয়, অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট। এই জন্য জাতি যে প্রত্যাশিত পরিবর্তন আশা করেছিল, সেই পরিবর্তন, সেই সংস্কার এখনো হয়ে ওঠেনি। আর স্বৈরাচার আওয়ামী সরকারের পরিণতি দেখে সবার শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন জামায়াত আমির। ইনশাআল্লাহ বিপ্লবীরাই জিতবে, ইনশাআল্লাহ যারা অপকর্ম করে সুবিধাবাদী তারা পালিয়ে যাবে, ইনশাআল্লাহ কেউ টিকতে পারবে না এই দেশে। স্বৈরাচারের পরিণতি দেখে আমি এবং আমরা সবাই যেন এখান থেকে শিক্ষা নেই। এ পথে যারাই আসবে, এ পথে যারাই হাঁটবে, তাদের জন্য ধ্বংস এবং অপমান অনিবার্য। আগামীর বাংলাদেশে কোনো শিক্ষিত বেকার থাকবে না। যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বলেন জামায়াত আমির। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করবো না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন জানিস? আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবি দেখেছি, রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।